বলবো। এখন সিয়াম রাখার কি ফজিলত রয়েছে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুই নম্বর সূরা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রমজানে সিয়ামকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্য তোমার জন্য রমজানুল মুবারক মাসের সিয়ামকে ফরজ করে দিলাম, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আর তোমাদের পূর্বের যে নবীগণ চলে গেছেন তাদের জন্য আমি আল্লাহ রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি। অতীতের নবীরা ছিল আদম আলাইহিস সালাম থেকে ধরে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের জন্য আল্লাহ এই সিয়ামকে ফরজ করেছেন। এজন্য আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অতীতের নবীগণকে এটা ফরজ করেছি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ এটা কি করে দেবেন? ফরজ করে দেবেন। কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি অর্জন করতে পারবে? ভয় অর্জন করতে পারবে। এই ভয় কিভাবে অর্জন করব? রমজানের পরিপূর্ণ প্যাকেজ এই রমজান মাসে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আজকের খুতবা শুরু করবে বেদাআত দিয়ে। তারা রমজানকে ভাগ করবে মাগফিরাত, নাজাত এবং রহমত। 10 দিন মাগফিরাত, 10 দিন রহমত এবং 10 দিন কি নাজাত। কিন্তু আমরা আসলে এটাকে ভাগ করতে চাই না, বরং আমাদের দৃষ্টিতে 30টা দিনই রহমত, মাগফিরাত এবং কি নাজাত। কারণ যেই ইস্তেলাহ, যেই পরিভাষা সলফে সালেহীন ব্যবহার করেননি, এইরকম কোন পরিভাষা ইসলামের সাথে পরিচিত নেই। এজন্য শরীয়তের পরিভাষায় রমজানের 30 দিনই রহমত, মাগফিরাত এবং কি নাজাত।